আমরা প্রায়ই লক্ষ্য করি যে স্টেশনের ট্রেন দাঁড়িয়ে থাকলেও ট্রেনের ইঞ্জিন কখনও বন্ধ করা হয় না অনেকের মনে প্রশ্ন জাগে যে কেন এই ট্রেনের ইঞ্জিন বন্ধ করা হয় না তাই আজকে আমরা জানবো কেন ট্রেনের ইঞ্জিন বন্ধ করা হয় না তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনকে প্রেস করে নোটিফিকেশনকে অল করে রাখুন ট্রেনের ইঞ্জিন বন্ধ করা হয় না তার অনেক কারণ রয়েছে শুধু একটি কারণের জন্য এই ট্রেনের ইঞ্জিন চালু রাখা হয় না তো বেশি দেরি না করে আমরা সেই সবগুলো কারণেই জেনে নিই যেমন প্রথম কারণ হিসেবে বলা যায় ট্রেনের ইঞ্জিন বিভিন্ন প্রক্রিয়ার পর চালু করতে হয় আর এই ইঞ্জিন কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে চালু করতে এই সময় হঠাৎ করে যদি স্টেশন মাস্টার হলুদ বা সবুজ সিগনাল দিয়ে দেয় স্টেশন ছাড়ার জন্য তাহলে কিন্তু ট্রেন সেই স্টেশন হঠাৎ করে ছাড়তে পারবে না তাতে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেড়ে যায় এই জন্য ট্রেনের ইঞ্জিনগুলো লাইনে দাঁড়ানো থাকলেও স্টার্ট বন্ধ করা হয় না তার কারণ যে কোনো সময় ট্রেন সিগনাল পেতে পারে স্টেশন সেরে যাবার জন্য দ্বিতীয় কারণ হিসেবে বলা যায় ট্রেনের ইঞ্জিনগুলোতে এয়ার কম্প্রেসার ব্রেক থাকে আর এই এয়ার কম্প্রেসার ব্রেক সঠিক কাজ করার জন্য বাতাসের প্রেশার খুবই থাকা প্রয়োজন আর ইঞ্জিন স্টার্ট না থাকলে এয়ার কম্প্রেসার কাজ করে না এয়ার কম্প্রেসার প্রয়োজন ব্রেকের সঠিক কাজ করার জন্য ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দিলে এয়ার কম্প্রেসারের প্রেশার কমে যাবে সেই জন্যই ট্রেনের ইঞ্জিন বন্ধ করা হয় না তৃতীয় কারণ হিসেবে বলা যায় ডিজেল ইঞ্জিনে ট্রেন স্টার্ট করার জন্য ব্যাটারির ফুল চার্জ থাকা প্রয়োজন যেহেতু ট্রেনের লাইট ফ্যান প্রভৃতি উপকরণগুলি সেই ব্যাটারি চার্জ দিয়েই চলে আর সেই ব্যাটারি চার্জ হয় ট্রেনের ইঞ্জিন চলার সময় যদি ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেয় তাহলে সেই ব্যাটারি চার্জ হওয়া বন্ধ হয়ে যাবে এবং এত বড় ট্রেনটিতে লাইট এবং ফ্যান ব্যবহার করার জন্য ব্যাটারি চার্জ কমতে থাকবে আর যখন ট্রেন স্টার্ট করতে চেষ্টা করবে তখন ব্যাটারি চার্জ কম থাকায় সহজে ট্রেনটি চালু হবে না আর সেই জন্যই কিন্তু ট্রেনগুলো স্টেশনে থাকা সত্ত্বেও ইঞ্জিনগুলো বন্ধ করা হয় না আরেকটি কারণ হিসেবে বলা যায় ডিজেল ইঞ্জিন স্টার্ট করার সময় ইঞ্জিনের তাপমাত্রাকে প্রচুর বাড়িয়ে তুলতে হয় আর সেই জন্য প্রচুর পরিমাণে তেল পুরতে হয় অর্থাৎ জ্বালানি খরচ করতে হয় তাই বারবার বন্ধ এবং চালু করার ফলে অতিরিক্ত তেল খরচ করতে হবে আর সেই জন্য ইঞ্জিন চালু অবস্থায় রাখা হয় যাতে করে এক্সট্রা জ্বালানি খরচ না হয় মোটামুটি এই সব কারণগুলোর জন্যই ট্রেন স্টেশনে পৌঁছানোর পরেও ইঞ্জিনকে বন্ধ করা হয় না আশা করব আপনাদের সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান ধন্যবাদ